أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ক্যান্সার এবং আত্মহত্যার কিছু নেশা, এর থেকে বাঁচার জন্য আপনাকে, আমাকে, সবাইকে ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাতে হবে। কারণ কোরআনের ভিতরে আমরা যদি দেখি, কোরআনের 78 নম্বর সূরা নাবা এর 9, 10 এবং 11 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য, ওয়াজআলনা লাইলা লিবাসা, আর আমি রাত্রিকে আবরণ করে তৈরি করেছি, ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিবসকে জীবিকা আহরণের জন্য বানিয়েছি। তো রাতকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রাতকে করেছেন আবরণ। এখন অনেকেই গবেষণা করেছেন এই আয়াতগুলি সামনে রেখে, এই কথাগুলি কিন্তু দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ বলে দিয়েছেন। গবেষণা করে আজ কিছু লোকেরা, বিশেষ করে মুসলিম বৈজ্ঞানিকরা, তারা বলছেন যে আলো জ্বালিয়ে যদি কেউ ঘুমায় তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আলো জ্বালিয়ে যদি কেউ ঘুমায় তাহলে তার মানসিক, সে মানসিক রোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। আলো জ্বালিয়ে যদি কেউ ঘুমায় তাহলে উচ্চ রক্তচাপে সে আক্রান্ত হতে পারে। আলো জ্বালিয়ে যদি কেউ ঘুমায় তার সবচেয়ে বড় ক্ষতি হলো সে মজার যে নিদ, সেই নিদ থেকে সে মাহরুম থেকে যায়। এছাড়া আলো জ্বালিয়ে ঘুমালে দৈহিক অনেক সমস্যা দেখা দেয়। এখন সবাই একমত, যারা আলো জ্বালিয়ে ঘুমান তাদের সেক্সের দুর্বলতা দেখা গিয়েছে, সেক্সের দুর্বলতা তাদের দেখা দিয়েছে আস্তে 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 আস্তে। আজ গবেষণায় মানুষ পেয়েছে, কিন্তু কোরআন তো দুনিয়ার প্রথম দিন থেকে বলে দিয়েছে। আর এমন একটি কথা যার উপরে অনেকেই একমত হচ্ছেন, যে আলো জ্বালিয়ে ঘুমালে মানুষের আত্মহত্যা করার প্রবণতা কিছুটা বেড়ে যায়। এখন আপনাকে এবং আমাকে চিন্তা করতে হবে যে আমরা ঘুমানোর পূর্বে আলো জ্বালিয়ে ঘুমাবো না আলো নিভিয়ে ঘুমাবো। আল্লাহ তো বলছেন যে আমি রাতকে আবরণ হিসেবে সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি ঘুম তৈরি করে দিয়েছি যেন তোমরা ঘুমাতে পারো, যেন আরাম করতে পারো। আর আবরণ তার সাথে কি, বাতি নিভানো, অন্ধকার। তো ক্যান্সার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা সবাই এখন একমত। আর আত্মহত্যার প্রবণতা কিছুটা হলেও এখন বাড়ছে তাদেরই। যেমন আমরা সবাই জানি, আমেরিকান যে আর্মিরা ইরাকে এবং আফগানিস্তানে যুদ্ধ করে ফেরত চলে গেছে, তাদের অধিকাংশদের সমস্যা হচ্ছে কি, তারা বাতি জ্বালিয়ে ঘুমায় এবং যখন তখন তারা আত্মহত্যা করতে চায়। তো মূলত তারা যে সমস্ত কাজ করে গেছে, যে ফাসাদ সৃষ্টি করে গেছে, সেগুলি তাদের স্বপ্নে যখন মনে আসে, স্বপ্নে যখন এগুলি ধরা দেয়, তখন তারা ভয়তে আলো জ্বালায়। আর এই আলো জ্বালানোর কারণে তাদের অনেকের দেখা গেছে তারা আত্মহত্যা করতে চায়। তো এখন সবাই একমত, কিন্তু এই আরামের জন্য যে আল্লাহ ঘুম দিয়েছেন, আবরণের জন্য রাত দিয়েছেন, এই কথাটি দুনিয়ার প্রথম দিন থেকে এই কোরআনে বলে দেওয়া হয়েছে। আজ মানুষ গবেষণা করে
উত্তরগুলি পাচ্ছে। তো কোরআন এদেরকে করেক্ট হিসেবে টিক মার্ক দিয়ে দিচ্ছে যে ঠিক আছে, তোমাদের গবেষণার কোনো সমস্যা নেই। আর মূর্খ যারা, নাস্তিক যারা, তারা বলছে আমরা কোরআনকে জানছি আজকের বিজ্ঞানের কারণে। তো কোরআন বিজ্ঞানের দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টিতে বিজ্ঞান, এটাই মূলত আমাদের জানতে হবে। আর মুসলিমরা এগুলি মানে, কারণ কোরআন 46 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলছে যে দুনিয়ার প্রথম গ্রন্থ হলো এই কোরআন, সকল নবীদের সাথে ছিল এই আল কিতাব। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে তার প্রমাণ। এখন যারা মনে করছেন না আমরা বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনকে চিনব, তারা সবাই মূর্খ। আর মুসলিমরা কোরআনের দৃষ্টিতে বিজ্ঞানকে তারা ভেরিফাই করে।